তাহলে আজকের যেটা শুরু হবে চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিটার নেটস। তো ডিটারমিনেটস এ দেখো প্রথমে, হ্যাঁ বলো তাহলে যেটা বলছিলাম ডিটারমিনেন্টস, তো প্রথমে আমরা ম্যাট্রিক্স শিখে এসেছি, তো ধরো একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম এ, ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো 2x2 অর্ডারের কিছু একটা, ধরো এ বি সি ডি ম্যাট্রিক্স। তো আমরা কি করব, এর ডিটারমিনেন্ট বের করতে শিখবো এখন। তো ডিটারমিনেন্টটা কি, ডিটারমিনেন্টটা তোমরা এখন ভাবতে পারো এইরকম, ডিটারমিনেন্ট হচ্ছে আমি যদি ক্যাপিটাল ডি টি দিয়ে লিখি, ডি ফর ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টকে আমরা ভাববো একটা ফাংশন, ঠিক আছে, ডিটারমিনেন্টকে আমরা একটা ভাববো ফাংশন। তাহলে ফাংশন, ফাংশন কাকে বলে, ফাংশন তোমরা আগে পড়েছ, ফাংশন মানে দুটো সেট থাকে, একটা হচ্ছে ডোমেন সেট আর আরেকটা হচ্ছে কোডোমেন সেট, ধরো। আর ফাংশন কি করে, দুটো সেটের মধ্যে লিংক, একটা সেট আর ওয়াই আর একটা সেট, ফাংশন কি করবে, দুটো সেটের এলিমেন্টের মধ্যে একটা লিংক তৈরি করে। ধরো এক্স সেটের এলিমেন্ট আছে 1 2 3, 1 2 3, আর ওয়াই সেটে ধরো এলিমেন্ট আছে 1 2 3 4 5 6, ঠিক আছে। আর ফাংশনটা ধরো এইরকম ভাবে ডিফাইন্ড, এক্স ইকুয়াল টু 2x, কিছু একটা আমি ধরে নিলাম এক্সাম্পল। তার মানে এফ ফাংশনটা কি করবে, এক্স যদি ইনপুট দিই, এটাকে আমরা বলবো ইনপুট, ফাংশনের ইনপুট, কম্পিউটারে যেমন একটা ইনপুট দিলে আউটপুট পাই, ঠিক আছে, এমন ফাংশন, ফাংশনের ডেফিনেশন হচ্ছে আমি কিছু যদি একটা ইনপুট দিই তাহলে একটা আউটপুট হবে, এটা হচ্ছে আউটপুট। তো ফাংশন এফ এক্স ইকুয়াল টু 2x দ্বারা যদি ডিফাইন করা হয়, তাহলে আমি যদি ফাংশনের ডোমেন থেকে ইনপুট নেবে আর কোডোমেনে আউটপুট বের করবে ফাংশন, তো ডোমেন সেটে কে কে আছে, 1 2 3 আছে, তাহলে ইনপুট হিসাবে যদি 1 1 যদি এই মেশিনের মধ্যে দিই, এফ ফাংশন, ফাংশনকে আমরা একটা অ্যাকচুয়ালি মেশিন বুঝবো, মেশিন কেন বুঝবো না, আমরা জানি মেশিন মানে কোনো একটা ইনপুট দিলে আউটপুট বের হয়, ধরো ওই চাল তৈরি, ধরো ধান অনেক সময় দেখবে গ্রামের দিকে হয়, একটা মেশিন আছে, মেশিনের মধ্যে ধান ঢেলে দিল, আউটপুট হিসাবে চাল বেরবে, ঠিক আছে, এটা হচ্ছে মেশিনের ধর। বা তোমাদের ওই জুসারগুলো ভাবো না, ধরো একটা কমলা লেবু দিয়ে দেওয়া হলো, তাহলে আউটপুট হিসাবে ওই লেবুর জুস বের হয়ে যাবে, তো মেশিনের ধর্ম এটা, কিছু একটা ইনপুট দিলে আউটপুট বেরোয়, তাহলে ফাংশন সেই অর্থে একটা মেশিন, আমি একটা ইনপুট দিলে একটা আউটপুট। তো আমি যখন এই মেশিনের মধ্যে 1টাকে ইনপুট দেবো, তখন ওই মেশিনটা কি করবে, এই 1 যা থাকবে তার ডাবল করে দেবে, তাহলে 1 কি করবে, 2 ইন্টু 1, অর্থাৎ 1 কে 2 তে ম্যাপ করে দেবে। আমি যখন 1 ইনপুট দেবো, তখন ও আউটপুট দিয়ে দেবে 2। সিমিলারলি যখন আমি 2 ইনপুট দেবো, ইনপুট সবসময় নেবে কিন্তু ডোমেন সেট থেকে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডোমেন সেট, ডোমেন বাংলা তো যদি 2 ইনপুট নেওয়া হয় ডোমেন থেকে, তাহলে ও কি করবে,
মেশিনের ধর্ম কি, আমি যে মেশিনটা নিয়েছি সেই মেশিনের ধর্ম হচ্ছে যা ইনপুট দেবে তা ডাবল করে দেবে, তাহলে দুই যদি হয় তাহলে তার ডাবল করে দিলাম, দিয়ে আউটপুট দিয়ে দিল চার। সিমিলারলি যদি তিন ইনপুট নিয়ে নেয় তাহলে এই মেশিনের ধর্মই তো দুগুণ করে দেয়। সব মেশিনের ধর্ম নয়, আমি যে মেশিনটাকে এক্সাম্পল হিসাবে নিয়েছি, মেশিন ম্যাথামেটিক্যাল অর্থে ফাংশন, ঠিক আছে? তো আমি যে মেশিনটা এখানে নিয়েছি সেই মেশিনের ধর্ম হচ্ছে যা ইনপুট দেবে তার ডাবল করে দেবে আউটপুট, তাহলে এখানে তিনটা আউটপুট হিসাবে ছয় দিয়ে। তো একটা এগুলো সব ফাংশন চ্যাপ্টার তোমরা পড়েছো। তো এখানে দেখো কোডোমেন সেটটা ছিল 1, 2, 3, 4, 5, 6, এটা ছিল কোডোমেন সেট, এটা ছিল কোডোমেন সেট। কিন্তু একটা ব্যাপার হলো দেখো এখানে আউটপুট 2, 4, 6, এখানে আউটপুটের সেটটা 2, 4, 6, এই সেটটাই আউট, বাকি 1, 3, 4 কিন্তু কাজে লাগে। এই যে আউটপুটের সেটটা অর্থাৎ পুরো সেটটা কিন্তু আউটপুট নিল না, আউটপুট নিল যে সেটটা এটাকেই আমরা বলবো রেঞ্জ, ঠিক আছে? কোডোমেন আর রেঞ্জের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কোডোমেন হচ্ছে যে সেটে যাচ্ছে, পসিবিলিটিস থাকবে যে সেটে আউটপুট নেওয়া, আর রেঞ্জ হচ্ছে পার্টিকুলার যে সেটের থেকে আউটপুটটা পাওয়া গেছে আর কি, মানে আউটপুট যে সেটে গিয়ে ম্যাপ করেছে, ঠিক আছে? কোডোমেন হচ্ছে রেঞ্জের থেকে আরো বড় সেট, ঠিক আছে? যত পসিবিলিটিস আছে যে নাম্বারগুলো সেগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হবে কোডোমেন, আর তার মধ্যে একটা পার্টিকুলার কিছু এলিমেন্ট আমাদের কাজে লাগবে সেইগুলোকে আমরা বলবো, সেগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে আমরা বলবো রেঞ্জ। তো খুব বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। ফাংশন তোমরা পড়েছো, ফাংশন চ্যাপ্টার আছে তোমাদের ইলেভেনেও ছিল। তো আমরা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট মানে কিন্তু একটা মেশিন বা রুল, ঠিক আছে? বিভিন্ন নাম আছে, ডিটারমিনেন্ট হচ্ছে একটা ফাংশন। তাহলে ফাংশন মানে কি, একটা ইনপুট দেবো একটা আউটপুট পাবো, এখানে আমরা ইনপুট দেবো ম্যাট্রিক্স। তাহলে ডি, ডি ফর ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট ইজ এ ফাংশন from matrix to real number. দেখো এই জায়গাটায় এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে আমরা এইরকম লিখব, f is a function from x to y, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝাবে, d হলো একটা ফাংশন যেটা x থেকে y এর এলিমেন্টগুলোর মধ্যে কানেক্ট করবে। তো এই জায়গাটায় ভালো করে দেখো, এইখানে আমি তাহলে কি বলতে চাইলাম, ডিটারমিনেন্ট ইজ আ ফাংশন ফ্রম m টু r, m ফর ম্যাট্রিক্স, তাহলে আমি লিখে দিলাম d ফর ডিটারমিনেন্ট m ফর ম্যাট্রিক্স, R for set of real numbers, R for set of real numbers, যত বাস্তব সংখ্যা আছে তাদের সেট। তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে একটা মেশিন, এই মেশিনের মধ্যে যদি কোনো আমি ম্যাট্রিক্সকে ঢুকিয়ে দিই, এইবারে দেখো এখানে একটা ব্যাপার আছে, ম্যাট্রিক্সটা স্কোয়ার হতে হবে, ঠিক আছে? স্কোয়ার ম্যাট্রিক্স f x to y, x হচ্ছে 1, 2, 3, আর y হচ্ছে 0.5, 0.9, 1, 1.2, 1.5, আর ফাংশনটাকে আমি এইরকম ভাবে তৈরি করছি f(x, y, 2), যা ইনপুট দেবো তার অর্ধেক আউটপুট বের করবে। তাহলে 1 যদি ইনপুট দিয়ে দিই তাহলে ও আউটপুট বের করবে 1/2, দ্যাট ইজ হাফ। যদি 2 ইনপুট দিয়ে দিই 2/1, হাফ করে দেবে অর্থাৎ 1,
যদি 3 ইনপুট দিয়ে দিই 3/2 দের 1.5। এইবারে তোমাকে কেউ যদি বলে যে আমি 0 ইনপুট দিয়ে দেব, তাহলে আউটপুট 0 ইনপুট দিলে কি হবে, 0/2 0 পাবো, কিন্তু এখানে তো দেখো আউটপুট হিসাবে কিন্তু 0 নেই, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা শুধুমাত্র এই ফাংশনটা বলছে যে এক্স ডোমেন আর ওয়াই কোডোমেনের জন্য প্রযোজ্য, ডোমেন আর কোডোমেন যদি চেঞ্জ করে দাও তাহলে সেই এলিমেন্টের জন্য কিন্তু এফ ফাংশনটা প্রযোজ্য নয়, ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমি ডিটারমিনেন্ট কে ডিফাইন করেছি এই রকম ভাবে, ডি ফ্রম এম টু আর, যেখানে এমটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিসেস। তাহলে যখনই তোমার ম্যাট্রিক্সটা স্কোয়ার হবে না তখন কিন্তু এই ফাংশন কাজ করবে না, ঠিক আছে। ফাংশন তখনই কাজ করবে যখনই ইনপুট তার ডোমেন থেকে দেবে, ঠিক আছে। এই যেমন একটা ফাংশন, আরো অনেক এক্সাম্পল আছে, ধরো তুমি এই এক্সাম্পল, ধরো এক্স ওয়াই, ধরো 1 2 3, আর এখানে ধরো 1/2 1/3, ঠিক আছে। আর ফাংশনটাকে আমি ডিফাইন করছি fx equal to 1/x। তাহলে যদি 1 ইনপুট দিই, 1 ইনপুট দিলে কি হবে, 1/1, তুমি যা ইনপুট দেবে তার রেসিপ্রোকাল করে দেবে, অনন্য নিয়ে নেবে। x যদি ইনপুট দাও 1/x, ঠিক আছে, লবকে হর করে দেবে, হরকে লব করে দেবে, তাহলে 1 1 মানে 1/1 ঘুরিয়ে দেবে, 1/1 ঘুরে গেলে সেই 1/1। তুমি যদি 2 ইনপুট দাও 2/1, তাহলে সেটা 1/2 হয়ে যাবে, 2 কোথায় ম্যাপ করবে 1/2 তে। যখনই তুমি 3 ম্যাপ ইনপুট দেবে তখন 1/3 তে ম্যাপ করবে। কেউ যদি বলে আমি 0 ইনপুট দেবো, তাহলে 1/0 আনডিফাইন্ড, ঠিক আছে। তো এই ফাংশনের ক্ষেত্রে হবে না, কারণ এখানে ফাংশনটা ডিফাইন করা হচ্ছে f x টু y, অর্থাৎ ইনপুটটা সবসময় ডোমেন সেট থেকে নিতে হবে, এখানে তো 0 নেই তো আমি নিতেই পারবো। তো আবার সেই ঘুরে ফিরে আমি সেই একই কথায় আসছি, আমার ডিটারমিনেন্ট ফাংশনটা ডিফাইন করা হয়েছে কিন্তু ডি ফ্রম এম টু আর, এখানে এমটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে যখনই তোমার ম্যাট্রিক্সটা স্কোয়ার হবে না তখন কিন্তু ডিটারমিনেন্টের ডেফিনেশন খাটবে না, অর্থাৎ তার ডিটারমিনেন্ট আমরা বের করতে পারবো না। তো এতদূর পর্যন্ত আলোচনায় আমরা তাহলে কি জানতে পারলাম, না ডিটারমিনেন্ট হচ্ছে একটা ফাংশন, তাহলে ফাংশন কি করে, একটা ইনপুট দিলে আউটপুট বের করবে, তার মানে ডিটারমিনেন্ট কি করবে, ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার বের করবে। কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দাও, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দাও, সে কি করবে, ওই স্কোয়ার ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার তৈরি করবে। এখন সেই রিয়েল নাম্বারটা কি ইন্ডিকেট করবে ফিজিক্যালি, সেটা পরের ব্যাপার, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল আর তার এলোপাথারি একটা রিয়েল নাম্বার দিয়ে দিল, সেটা তো হয় না, কিছু একটা ফিজিক্যাল মিনিং আছে। তো ফিজিক্যাল মিনিংটা আমরা পরে দেখছি, প্রথমে আমরা দেখব যে ম্যাট্রিক্স যদি দেয় তার করেসপন্ডিং রিয়েল নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করছে, তারপরে আমরা খুঁজবো যে ওই ম্যাট্রিক্স যদি একটা অবজেক্ট হয় তাহলে সেই রিয়েল নাম্বারটা ওই অবজেক্টের কি বৈশিষ্ট্যকে প্রমাণ করে বা কি বৈশিষ্ট্য তৈরি করে। তো প্রথমে আমরা দেখি ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি দিয়ে দেয়, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দেয় তাহলে তার করেসপন্ডিং রিয়েল নাম্বার কিভাবে আমরা বের করব। দেখো যদি আমি ইনপুট, ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তো ধরো এই ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম এ বি সি ডি, ঠিক আছে, তাহলে ডি কি করবে, ওই ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার দেবে। ডি কি করবে, ডি ফর ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কি করবে, ওই ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার দেবে। তো ডিটারমিনেন্টকে সংক্ষেপে এইরকম লেখা হয় ডিইটি, ঠিক আছে,
একটু অসুবিধা হচ্ছে, ডি ই টি ডিটারমিনেন্ট অফ এ, বা দিস ইজ দ্য সিম্বল। ঠিক আছে, দুদিকে দুটো মট, মট মট নয় এখানে, মটের মতো চিহ্ন, ঠিক আছে, এটাও ডিটারমিনেন্টের চিহ্ন। তো যখন আমরা লিখবো এগুলো দিয়ে, এই এলিমেন্টগুলো দিয়ে, দেখো এ বি সি ডি ছিল, আর কিন্তু ম্যাট্রিক্সের সিম্বল দেবো না, এইটা হচ্ছে ডিটারমিনেন্টসের সিম্বল, আগেও লিখেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিটারমিনেন্টসের সিম্বল। তো এটা কি হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো ডায়াগোনাল থাকে, কর্ণ থাকে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ এডি, ঠিক আছে, এটা একটা কর্ণ, আর এদিকে আর একটা কর্ণ থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মুখ্য কর্ণ, আমি বলেছিলাম যখন কর্ণ বুঝবো তখন এইটাকেই বুঝবো। তো এই মুখ্য কর্ণ বরাবর গুণ করব এ ডি, এ ইনটু ডি মাইনাস কৌণ কর্ণ বরাবর বি ইনটু সি, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখো, ধরো এম ম্যাট্রিক্সটা আমি নিয়ে নিলাম 5 6 1 2, এটা কিন্তু ম্যাট্রিক্স, ভালো করে এই জায়গাটাই না অনেকে গুলিয়ে ফেলে, তো এই জায়গাটা ভালো করে একটা অবজারভেশনের দরকার আছে। দেখো যখন আমি এম লিখছি তখন কিন্তু ম্যাট্রিক্সের সিম্বল, যখন ডিটারমিনেন্ট লিখছি তখন কিন্তু ডিটারমিনেন্টের সিম্বল, এটা কিন্তু গুলিয়ে ফেলে, ঠিক আছে। আমি যখন এম লিখছি এটা কিন্তু ম্যাট্রিক্স, এবারে এর যখন আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব তখন কিন্তু ডিটারমিনেন্টের চিহ্ন, অর্থাৎ এইবারে আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করব, তারপরে কিন্তু তুমি ডিটারমিনেন্টের সিম্বল দিতে পারবে, ঠিক আছে। তাহলে কি হবে, মুখ্য কর্ণ বরাবর কোণ হয়ে গেল 5 × 2 = 10, মাইনাস 6 × 1 = 6, তাহলে কত হবে 10 − 6 = 4। এটা হচ্ছে ডিটারমিনেন্ট। তুমি দেখো একটা ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সের করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার, অর্থাৎ ডি হচ্ছে একটা ডিটারমিনেন্ট। যদি আমি পার্টিকুলার এই ম্যাট্রিক্সটাকে আমি ধরো এখানে M1 নাম দিয়ে দিলাম, ঠিক আছে, M1, তাহলে ডি কি করবে, এটা M1 নাম দিয়ে দিলাম, তাহলে ডি অফ M1 সমান 4, অর্থাৎ ডি কি করবে, M1 ম্যাট্রিক্সটার করেসপন্ডিং 4 রিয়েল নাম্বার তৈরি। ডি হচ্ছে একটা ফাংশন, তাহলে ফাংশনের একটা ইনপুট সেট থাকবে, একটা আউটপুট সেট থাকবে, ইনপুট সেটটা হচ্ছে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে এখানে, আর আউটপুট সেটটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার থাকবে এখানে, তাহলে 4 একটা এখানে আছে, 4টা তো রিয়েল নাম্বার, আর এখানে যত ম্যাট্রিক্স এখানে আছে, তাহলে আমি ধরছি M1 ম্যাট্রিক্সটা এখানে আছে, M1 5 6 2, তাহলে ডি ফাংশনটা কি করলো, M1 এর করেসপন্ডিং 4 রিয়েল নাম্বার, এখানে ছিল ABC একটা ত্রিভুজ ছিল, ABC এটা ছিল 0 0, এটা ছিল AB, এটা ছিল CD, তাহলে দেখলাম এর ক্ষেত্রফলটা হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ, কি হলো যেন, হাফ AD - BC, হাফ AD - BC, প্লাস মাইনাসটা নিয়ে আমি ভাবছি না, ঠিক আছে, হাফ AD - BC। এইবারে আমি করছি কি, এখানে একটা সমান্তরিক তৈরি তাহলে ABCD সমান্তরিকের ক্ষেত্রফল কি হবে, ABCD সমান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলো, একজন এটার ক্ষেত্রফল হলো, এই সাইডটার ক্ষেত্রফল হলো হাফ, AD - BC, আর এই পার্টটার ক্ষেত্রফল কত, এটাও তাই হবে, হাফ AD - BC, কারণ আমরা জানি
প্লাস 10 এ ছিল এটা আমরা পড়ে এসেছি যে একটা সমান্তরিকের কর্ণ দুটো সর্বসমত্ব বুঝে ভাগ করে দেয়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল হাফ এডি মাইনাস বিসি, এটাও হয়ে যাবে হাফ এডি মাইনাস বিসি, ক্ষেত্রফল দুটো সমান হয়ে যাবে। তাহলে দুটো যোগ করলে কি পাবো আমরা পুরো সমান্তরিকের ক্ষেত্রফল, বা একটাকে দুই দিয়ে গুণ করলে পেয়ে যাবো সমান্তরিকের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু এডি মাইনাস বিসি আমি দুই দিয়ে গুণ করলে কি পাবো এডি মাইনাস বিসি। নেক্সটটা ছিল এ বি সি ডি, আমি একদম প্রথম দিন বলেছিলাম ম্যাট্রিক্স আর কিছু নয় ভেক্টর। তাহলে যদি আমরা এটাকে একটা ভেক্টর ভাবি এ আই প্লাস বি জে, এই ভেক্টরটাকে আমরা এইরকম দিয়ে লিখি না, এ কমা বি পয়েন্ট, এ আই প্লাস বি জে কে এ কমা বি পয়েন্ট দিয়ে লিখি। তাহলে ধরো এটাই হচ্ছে তোমার সেই ভেক্টর এ কমা বি, আর এই যে এই ভেক্টরটাকে অর্থাৎ সি আই প্লাস ডি জে এটাকে আমরা লিখব সি কমা ডি দিয়ে। ধরো এই ভেক্টরটা হচ্ছে এটা সি কমা ডি, তাহলে এর ডিটারমিনেন্ট মানে আর কিছুই নয়, এখানে আমি একটা সমান্তরিক তৈরি করব, এই সমান্তরিকের ক্ষেত্রফলটাই হবে ডিটারমিনেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে ডিটারমিনেন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স। একটা ডিটারমিনেন্ট মানে কি, তার কয়েকটা রো থাকবে, তার কয়েকটা কলাম থাকবে। আমি এটা 2x2 নিলাম, 3x3 নিলে তোমার থ্রি ডাইমেনশনের ব্যাপার আসবে, তখন আঁকাটা একটু কঠিন হয়ে যাবে, তখন জেড অ্যাক্সিস বলে একটা অ্যাক্সিস থাকবে। তো 2x2 ডাইমেনশনাল ক্ষেত্রে পিকচারটা এরকম, যদি এ বি সি ডি একটা ম্যাট্রিক্স হয়, তার মানে ম্যাট্রিক্স মানে এটা ধরো রো ভেক্টর, যদি আমরা কলম নিয়ে ভাবি তার ক্ষেত্রেও একই হবে, এসি যদি একটা কলম ভেক্টর আর বিডি যদি একটা কলম ভেক্টর নিতাম তার সেক্ষেত্রেও একই চিত্র আসবে, যাকে সেটা নিজেরা ভেবে দেখবে। তাহলে এ বি আমি একটা রো ভেক্টর নিয়েছি, সি ডি আর একটা ভেক্টর নিয়েছি, তাহলে এই দুটো ভেক্টর যে সমান্তরিক তৈরি করছে সেই সমান্তরিকের ক্ষেত্রফলটাই হচ্ছে ডিটারমিনেন্ট। অর্থাৎ আমরা কি শিখলাম, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা কি করবে একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স যদি দিয়ে দিই তাহলে তার করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার দেবে। তাহলে আমরা এখন এটা শিখলাম যে ডিটারমিনেন্ট কি করবে, না কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের যে শেপ তৈরি করে তার এরিয়া ক্ষেত্রফল ক্যালকুলেট করবে।